রমজান পেয়ে যারা খুশি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তাদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। যারা শুধুমাত্র রমজান পেয়ে যারা খুশি, যারা সন্তুষ্ট। যারা রমজান পেয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, এদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কথিত রয়েছে, একজন অগ্নি পূজক, সে আগুনের পূজা করত, কিন্তু মুসলমানদের রোজাকে খুব সম্মান করত, শ্রদ্ধা করত। একদিন তার ছেলে রোজা অবস্থায়, রোজার দিনে সে পানাহার করতে থাকলো, সে দিনের বেলায় খেতে শুরু করলো। অমনি অগ্নি পূজক তার ছেলেকে ধরে ফেলছে, ধরে ফেলে বলে, খবরদার, তুমি এটা কি কাজ করলে? মুসলমানরা রোজা রেখেছে আর তুমি এই সময় তুমি পানাহার করছো, তুমি খাচ্ছ, তুমি পানাহার করছো। তাকে ধরে কিছু শাস্তি দিয়েছে, তাকে ধরে কিছু পিটুনি দিয়েছে, রোজাদারের সম্মানার্থে, মুসলমানদের রোজার সম্মানার্থে তাকে বকাঝকা করেছে। সে কিছুদিন পরে মারা যায়। এক বিখ্যাত আলেম সে স্বপ্নে দেখে ওই লোকটি জান্নাতে, জান্নাতের পালঙ্কে শুয়ে আছে। এবার আলেম বলে, আপনি তো অগ্নি পূজক ছিলেন, আপনি তো আগুনের পূজা করতেন, আপনি কিভাবে জান্নাতে এলেন? আপনি কিভাবে জান্নাতে এত উচ্চ মর্যাদায় আপনি আসন গ্রহণ করলেন, এটা কিভাবে হলো? আমি রমজান মাসকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, এই রমজানকে খুবই ভালোবাসতাম। এই রমজান মাসে আমি দিনের বেলা কোনো কিছু খেতাম না, এই রমজানের আমি কদর করতাম, এই রমজানকে আমি সম্মান করতাম। এর কারণে আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাকে ঈমান নসিব করিয়ে, ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিয়ে জান্নাত নসিব করেছেন। আজকে ঈমানের বদলেতে আজকে আমি জান্নাতের অধিকারী। এই জন্য রমজান পেয়ে যারা খুশি, রমজান পেয়ে যারা আনন্দিত, রমজানের সমস্ত হুকুম আহকাম যারা পালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম তাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দেবেন।